নবী বলে জান না তারা পান করবে যারা কোনোদিন পরের হক নাই নাই জমি দখল করে খায় নাই খায় নাই গোস খায় নাই খাবার খায় নাই জান্নাতি ব্যক্তিগুলা পান করবে আর যারা করবে এমন বাজে বাজে কাজগুলা তারা কোনোদিন জান্নাতের দুধ পান করতে পারবে না নবী গো আপনি বলেন না আমার আল্লাহ রব্বুল আলামিন চার প্রকারের পানি কোনটা রাখছেন নবী আমার বলে চার নাম্বার পানিটা হইলো জান্নাতের মধু ইয়া সুন আল্লাহ

উমকে কাজটা করছেন এটা করার কারণে তার এটা হইছে সে এটাকে ঘুরে নিয়ে অন্য জায়গায় বলে বলে না এগুলো প্রত্যেক দিনের প্রত্যাহ কাজ যা আমাদের কমন বিষয় আমরা জানি জানার পরেও আমাদেরকে আমরা পরিবর্তন করি না কথা কি বুঝতে পারতেছেন আমাদেরকে পরিবর্তন করি না এটার একটা সহজ উদাহরণ দেই আমরা কুমিল্লাতে মানে আপনাদের কচুয়া দিয়ে বাইরে হয়ে যাই লাল মায়ের মাথায় একটা গোস্ত দোকান আছে কোহাবের গোস্ত দোকান লালমাই আছে না ওহাব গোস্ত দোকান এখানে মানুষ এটার ভিতরে মানুষ আইয়ে রাতের আটটার পরের থেকে একটা দুইটা পর্যন্ত মানুষ খাইতে যায় মোটর সাইকেলে বলাই না দেখা রুটি চাউলের রুটি খাওয়ায় ওইখানে এক লোক ভালো মতো খাইছে খাওয়ার পর আমরা বাঙালির একটা স্বভাব ভালোভাবে খাওয়ার পর আমি এখানে খাইছি খাওয়ার পর যাই মনে করেন আমার বিল এক হাজার টাকা আমি এক হাজার টাকা দিয়ে বলি ভাই একটু ডিসকাউন্ট দেন বলি না আমরা ওই দিন ফেসবুকে দেখলাম আরেকটা মিথ্যা অপপ্রচারের মূল মাধ্যম ফেসবুক সোশ্যাল মিডিয়া তা আমি দেখলাম এক লোক এটার ভিতরে স্ট্যাটাস দিছে যে কুমিল্লার ওহাব হোটেল এটাকে ভালো মনে করেছিলাম এটা খুব খারাপ বাজে সার্ভিস এরা এটার দামও রাখে সালাতের দামও রাখে এটাও রাখে আমার ওই লোকটা পরিচিত আমি তার এক ফ্রেন্ডের দিয়া তার খবর নিলাম তো তে আমার কইলো ভাই তে ষোলোশো টাকার খানা খাইয়া এক হাজার টাকা বিল দিতে গেছে ভাই আমরা তো ফসাইতো না আমার থেকে আমি একশো টাকা কম রাখি পনেরোশো টাকা তো এটার থেকে এ ষোলো ছয়শো টাকা কম না রাখার কারণে এসে ওই দোকানের নামে একটা মিথ্যা অপপ্রচার চালাই নিজের স্বার্থের কারণে নিজের প্রশান্তির জন্য অন্তরে শান্তি পাওয়ার জন্য আপনি যদি একজন ভাইয়ের নামে কোনো মিথ্যা অপপ্রচার কথা একটা বা কোনো খারাপ কথা প্রচার করেন জানেন না আপনি চাক্ষুষ প্রমাণ নাই আর চাক্ষুষ প্রমাণ থাকার পরেও যদি আপনি কোনো মুমিন ভাইয়ের কোনো দোষকে গোপন করে রাখেন পাক হাসরের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুণাকে গোপন করে রাখবেন হাসরবাসীর সামনে আপনাকে স্মরণ দিবে না আমাকে কবর এবং হাসর দিছেন কবরের বিষয় আপনারা সবাই এগুলা বুঝেন মানুষকে কবরে রাখা হয় মানুষকে কবর রাখার সময় মিনহা হলাক নকুম ফিহা নুহেন্দুক মা মিনহা নকরি জুকুম নখা বলে মাটি দেয় বিস্মিল্লা গোয়া আলা মিল্লাত রুসুনিল্লা বলে কবরের ভিতরে মানুষকে রাখে এগুলা বুঝেন আপনারা তবে এই কবর থেকে আপনি হাঁসরের ময়দানে যাওয়ার পর সবচাইতে চাইতে কষ্টকর আমলা বান্দাদের জন্য হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দা যেন ভালো থাকতে পারে আল্লাহ সাবধান করে দেয় কুরআনুল কারিমে সূরা হাশরের শেষের দিকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সবি বিমা তামালু এখানে আলেম ছাড়া হুজুর এমন কোন মানুষ আছেন কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট কোরআন শরীফের সম্পূর্ণ অনুবাদ করছেন এমন কোন মানুষ আছেন নাই আপনি কিন্তু মুসলমান দাবি করেন কথা কি বুঝতে পারছেন

একটা আয়াত দুইবার ভয় করার কথা বলছে কি কারণে বলছে এলাকার ভিতরে এটা মারামারি করে লুচ্ছামি করে গান বাজনা বিভিন্ন খারাপ কর্মকাণ্ড নিয়ে আছে মানুষের জীবত করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনারা কন তার লোকে শয়তান আছে না নাই পূজা কথা হ্যাঁ আসলে শয়তান হ্যাঁ নিজে তার সাথে কোনো শয়তান এটা হলো মানুষ শয়তান এটা কি শয়তান মানুষ শয়তান শয়তান দুই প্রকার একটা মানুষ শয়তান একটা জিন শয়তান আর একটা আছে তিন প্রকারের খান্নাস যেটা এটা খারাপ আর কি এটা মানুষকে একবার আহরণ করে নষ্ট করে ফেলে অনেক সময় শোনেন না মানুষকে জিনে ধরার কারণে সে মানুষকে মারে আঘাত করে আছে না খান্নাস শয়তান তিন প্রকার এই শয়তানের মাঝে আল্লাহ মুমিন যারা তারারে কইছে ইত্তাকুল আমনে ভয় করেন কেন বলল মুমিন বান্দাদেরকে বলতেছে আপনাদেরকে পদভস্ত করার জন্য শয়তান লাগিয়ে রইছে কাদেরকে পদভস্ত করার জন্য মুমিন বান্দাকে তো মসজিদের দরজায় ফেরেশতাও থাকে দরজার সামান্য কিঞ্চিত পরিমাণ দূরে শয়তানও থাকে মাহফিলের দরজায় ফেরেশতাও থাকে কিঞ্চিত পরিমাণ ধারে শয়তানও থাকে কোনটা মানুষ কোনটা জিন কোনটা খান্নাস এবার আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার জন্য ওয়াল তানজুর নাফসুমা কদ্দমাতনি গদেউ আল্লাহ বললেন তোমাদের তাকানো উচিত না সুম্মা কদ্দামাত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে ও মুসলমান কেন এই কথা বলা হয়েছে কারণ আমাদের পূর্ববর্তী যারা তারা কেউ দুনিয়াতে নাই সবাই কবরে চলে গেছে কবরটা করার পরে কাউকে কবরে পাওয়া যাবে না কবরে পাওয়া যাবে না দেহ পচে গেছে মাটির মধ্যে খেয়ে ফেলেছে হাড়গুলা পড়ে আছে তাদেরকে পাওয়া যাবে না পাওয়া যাবে না আর আল্লাহ বললেন এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো কারণ যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে ইন্তেকাল করেছে আমার আল্লাহ নিজেই বলতেছে ওয়ালা তা কডিয়া আমুয়া তুং ওয়ালা কিল্লাতা স্মরণ যারা আল্লাহ রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না আল্লাহ বলেন তারা জিন্দা তাদেরকে যারা মরা মনে করে ওয়ালা কিল্লাতা স্মরণ এরা নির্ভোধ এরা বোকা এই জন্য জন্য তাদেরকে মরা বলে এই জন্য কিছুদিন পর পর খবর পাইবেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন মাটি দিয়েছে এক বছর তিন বছর দুই বছর হয়ে যায় লোকটা মারা যাওয়ার পরে তার দেহের কিছুই হয় নাই এমন অনেক অবস্থা আছে আপনারা বলে এমন অবস্থা আমরা যদি তৈরি করতে হয় আমরা সাতটা পাক্কা মুমিন এবং তা কবান হওয়ার দরকার আছে না নাই মুমিন মুসলমানের সবাই তো বলি আছে আল্লাহ কোরআনুল কারীমে বলে ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله ولا تكونوا كالذين نَسُوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আল্লাহ কি বলেন লক্ষ্য করেন সোবাহ বলছেন পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তাকু তোমরা তাদের মতো হইও না কাল্লা জিনা যাহারা নাসুল্লাহ আল্লাহরে ভুলে বসেছে আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন আং হুম তারা নিজেদেরকে ভুলে গেছে উলা ইকা হুমুল ফাঁস ইকুন এরা ফাঁস না কি কবুল হয় না রোজার একটা কবুল হয় না দান করলে কবুল হয় না জাকাত দিলে কবুল হয় না ফাসে খওয়ার জন্য এমন অনেক অনেক কাজ আছে যা কইলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক শ্রোতামন্ডলির গায়ে পড়ে যাবে তাহলে আল্লাহ বললেন বয়লা তা কোনো তাদের মতো হয় না কাল্লা দিন আর যাহারা নাসুল্লাহা আল্লাহকে ভুলে বসেছে এবার আপনারা বলেন আল্লাহকে আমাদের মনে আছে না নাই কার কার আছে আল্লাহরে মনে আছে কার কার এই আল্লাহর মনে আছে মনে নাই ও মুরব্বি মনে আছেনি হাত নামান কষ্ট দিতাছি শীতকাল জানি আপনি দাবি করি আমি মুমিন দাবি করি আমার কর্মকাণ্ডগুলা গুলা মুসলমানের মত কি না আমার কর্মকাণ্ডগুলা গুলা মুমিনের মত কি না ওইটাই প্রমাণ করবে আমি মুমিন কিনা ওইটাই প্রমাণ করবে আমি মুসলমান কিনা তাহলে এবার আমি মুমিন কিনা মুসলমান কিনা প্রমাণ করবে আমার কাজ আমার কর্ম ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার যেহেতু সেই প্রমাণের বিষয়ই আপনার কাছে আমি বলতে লাগলাম হাসরের ময়দানকে আপনি ভয় করতেছেন হে নবীর উম্মতের দলেরা উত্তর সেঙ্গুয়ার যুবক পর্দার অন্তরালের মা বোনেরা তের মহফিলে বাবাজিরা আল্লাহ যে তো আমাদেরকে ফাঁস এক বললেন যারা অন্তরে অন্তরে মুমিন না মুখে মুখে মুমিন যারা অন্তরে অন্তরে মুসলমান না মুখে মুখে মুসলমান একবার চিন্তা করে দেখেন আপনি মুসলমান দাবি কইরা আপনার পুত্রের বিয়া গান বাজনা করেন আপনি মুসলমান দাবি কইরা আপনার বাড়ির মধ্যে আপনি অবহেলায় সময় কাটান আপনি মুসলমান দাবি কইরা আপনার বউকে আপনি বিপদটা করতে দেন আর আল্লাহর কয় এরা এই কাজগুলা করার কারণে এরা মুমিন নয় এরা মুসলমান নয় এরা ফাসেক ফাসেক যারা তারা জান্নাতে যাবে দূরের কথা তারা জান্নাতের সুগান পাবে না অথচ জান্নাতের সুগান পাঁচশো বছরের রাস্তা থেকে পাওয়া যাবে এবার আপনারা বলেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না না আপনি মোমেন দাবি করেন আপনার বউ বাজারে চলে যায় আপনার বউ আরেক বাড়িতে দাওয়াত খাইতে যায় দাওয়াত খাইতে গেলে তার শরীরের পোশাকের অঙ্গ ভঙ্গি ঠিক থাকে না এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলছি যদি আপনি মোমেন দাবি করেন আপনার বউ ঘরের বাহিরে যাবে না আপনার বউ বেপরদা হবে না আপনি মুমিন মুসলমান দাবি করলে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলের বাহিরে যাবে না আপনি তো অনেক পরের কথা তা আপনি নিজেই কন্ট্রোলের বাহিরে আপনার স্ত্রীকে আপনি কখন ঠিক করবেন এই জন্য মুমিন মুসলমানের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হাসরের ময়দানকে ভয় করে উনি বিবাহ করে নাই যার নাম হযরতে আহমদ হার রহমতুল্লাহ আলাই বাড়ি হইল হারব যেই তুর্কিস্তানের কাছে হারব নামক এলাকায় উনি বলেন আমি বিবাহ করি নাই বিবাহ করে নাই আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা বিবাহ করে নাই আপনার একটা কিতাব আছে আর তাস্কের আতুল আউলিয়া হজরতে ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ লিখিত কিতাব ওইটার মধ্যে আমি অনেকগুলো আল্লাহর অলির জীবনী পড়ছি যার মধ্যে প্রখ্যাত প্রখ্যাত বড় বড় কয়েকজন আল্লাহর অলি ওনারা বিবাহ করে নাই এর মধ্যে হজরত হাসান বসরি রহমতুল্লা আলাই উনি বিয়ে করে নাই হজরত রাবে বসরি রহমতুল্লাহ আলাই মহিলা বিয়ে করে নাই রাবে বসরিকে প্রশ্ন করা হয়েছে আপনি বিয়ে করেন না কেন উনি বলছে আমি বিয়ে করে আমার সংসাররে যে সময় দিব যদি আমার মনিবা মানে প্রশ্ন করে সংসারকে সময় দিতে দেয় তুমি আমাকে ভুলে গেছো আমার কাছে জবাব নেই এই জন্য আমি বিবাহ করি এটা কার উত্তর রাবে অবশ্যই উত্তর তো হযরত আহমদ হার রহমাতুল্লাহ বলে আমি ওই জন্যই বিয়ে করি নাই তো হযরত আহমদ হারবের একটা কাজ ছিল উনি আগুন জ্বালায়া আগুনের মধ্যে ছোট ছোট লাকড়ি টুকরা দিতেন কি করতেন তো মানুষ মনে করতো আহম্মদ আগুনের পূজা করে মূলত তিনি আগুনের পূজা করেন না উনি আল্লাহকে অনেক ভয় করে আল্লাহ কি কি করে ভয় করে তো হজরত আহম্মদ হার রহমতুল্লা আলাই যখন এই কাজগুলা দেখতেছেন ওই লোকটার নাম হলো বাহরাম নাম কি বাহরাম যখন এ আগুনের ভিতরে শুধু লাকড়ি দেয় আগুন পুড়াইতেছে আহম্মদ হার দেয় তারা জিজ্ঞাস করছে বাহারাম তুমি যে আগুনটার ভিতরে এত পুরাইতেছ কেন সে বলতেছে আল্লাহ হাসনের ময়দানে হিসাব করার পরে আমি যদি জান্নাতে যাই জান্নাতে দিবি আর যদি আমি জাহান নামে যাই আল্লাহ মানে তা আগুনে ফেলাবে এজন্য আমি আগুনের সাথে বন্ধুত্ব করতেছি বাহরাম এই কথা বলার সাথে সাথে আহম্মদ বলতেছে নজুবিল্লাহ কোনো কিছু পাওয়ার আশায় আগুনের কাছে যাবেন আপনার অন্তর বিশ্বাস আগুনের কাছে গেলে আমার বাঁধ হইতো না আগুনের উপরে বাঁধ দেখ বসাইলে এই ভাত আল্লা বানাই দিব বিশ্বাস হইলো সেটা ও শুনলে আপনি হেদায়েত হইতেন না ও আর শুনতে আসলে আল্লাহ আমাকে হেদায়েত করবেন করবেন এটা আপনার ইচ্ছা কিন্তু এটার মাঝখানে একটা অসিলা আছে অসিলা হইল মরহম রহিম উদ্দিন মুন্সি রহমতুল্লাহ আল্লাহ হয়তো উনি আপনার খাস বান্দা বিদায় আজকে এত বছর পর্যন্ত ওনার নামে মাহফিলটা হচ্ছে আল্লাহ ওনার আপনি আমাদের মাফ করে দেন সাথে সাথে উনি আহম্মদ হার বাহরামকে বলে এ আগুনের অগ্নি পূজা করা এটা তুমি ছেড়ে দাও বাহারাম কয় না আমি পূজা করি না বলে হ্যাঁ তুমি পূজা করো বাহারাম তুমি যে পূজা কর তোমার পূজাটা আমার কাছে ভালো লাগে নাই বাহারাম চলো না যে আল্লাহ আগুনকে এত সুন্দর করে প্রজ্জ্বলিত করে এই আগুনের মধ্যে ছোট্ট একটা নাবালক বাচ্চা যদি একটু পানি দিয়ে দেয় আগুনটা জ্বলে পড়ে একবারে পানি হয়ে যাবে হে বাহারাম তুমি চলো আমার সঙ্গে তবা করবা বলে না আমি আগুনের সাথে বন্ধুত্ব করি আহাম্মদ বলে হে বাহারা তাহলে তুমি আজকে কতদিন পর্যন্ত আগুনের সাথে বন্ধুত্ব করো সে বলতেছে এই একটা না উনসত্তর বছর আমি আগুনের সাথে বন্ধুত্ব করি হজরত আহম্মদ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর খাজ বান্দা হয়ে গেছে আহম্মদের কাছে ইমানি পাওয়ার বাহারামের কাছে মুখের পাওয়ার কয়টা হইল একটা ইমানি ইমানি একটা জবানি ইমানি পাওয়া ডাক দিয়া কয় এ বাহরাম চলো আমরা দুইজনের হাতটা আমরা আগুনের ভিতরে দিয়া ফালাই বলে কেন বলে যদি তুমি উনসত্তর বছর আগুনের সঙ্গে বন্ধুত্ব করছ আমি দেখব কার হাতটা আগুনে পুড়ে আর কার হাতটা পুড়ে না এবার বাহরাম বলতেছে হে আহাম্মদ ঠিক আছে আগুনে দেওয়ার আগে আমি তোমার চারটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন রে বাবা চারটা প্রশ্ন করব তুমি আমার চারটা প্রশ্নের জবাব দাও বলে চারটা প্রশ্ন কি তুমি আমারে বলো এক নাম্বার প্রশ্ন No way no a mí আমি আগুনের পূজা তো ছেড়ে দিব এক নাম্বার প্রশ্ন আল্লাহ মাখলুক কেন সৃষ্টি করলেন দুই নাম্বার প্রশ্ন আবার কেন তাদেরকে রিজিক দিলেন তিন নাম্বার প্রশ্ন রিজিক যেহেতু দিছে আল্লাহ কেন তার মুখ দিবে আর চার নাম্বার প্রশ্ন আবার যে যেহেতু দিবে আল্লাহ কেন ফিহা নুকরি দুকুম নই দুকুম অমিন হা নুকরি জুকুম তার ওখরা আল্লাহ কেন উঠাইবো এই সাইটটা প্রশ্নের জবাব দাও আমি ইসলাম গ্রহণ করি

আমি এই আমার যে তাস্কেরা তো রাউলিয়া বইটার কথা বলছি আমি এটা যখন পড়ি আমি বেশি পড়ি না উপরে গেলে চার পাঁচ লাইন পড়ে আমি আইজ দু আমার ড্রাইভারের কাছে কইছি এ বইটা পড়লে আমার মাখরা ঘুরে এবং আমি তুটুকু বলছি এ বইটা পইড়া পূর্বের জীবনের যারা আল্লাহর কামেল বান্দা ওনাদের জীবনী পইড়া দেখলাম বর্তমানের জামানায় ভালা মানুষ দেখবেন বিছানায় পায়খানা করে দেয় নাকে মুখে টা হয় কেন তার সামনে আজরাইল তখন আসে সে তার মুখ দিয়ে আজরাইল বলতে চাই আমার একটু সময় দাও সময় এই কথাটা কনের আগে আল্লাহ তার দুই চোয়ালের মাঝখানে জিব্বাটা আটকে দেয় দিব্বা কামুদ দিয়া ফেলে নাম্বার সে তার চোখ দিয়ে চোখ তো উল্লেখ তিন নাম্বার ওই বান্ধার এই ঘাড়ের ভয়ঙ্কর চেহারা দেখিয়া ডরে প্রস্রাব পায়খানা করে ডরে প্রস্রাব পায়খানা করে আল্লাহ আল্লাহ নাকে মুখি রক্ত বাইরে কিলোয়া

আপনি বলেন বালা মরণ কোনটা বালা মরণ কোনটা নবী আমার কয় বালামরণ মরণ যখন হইব আদ্রাইল তোমার কাছে আইব না আজরাইল আসার আগে আমার আল্লাহ তোমার কাছে দুইটা রহমতের ফেরেস্তা পাঠাইব কয়টা রহমতের ফেরস্তা একজন ফেরস্তার হাতের মধ্যে জান্নাতি মেস কম আতর থাকবে আতর আরেকজন ফেরস্তার হাতের মধ্যে জান্নাতি তুফা আফেল থাকবে একজন ফেরস্তা বান্দার মাথার কাছে বসবে একজন ফেরেস্তা বান্দার নাকের আগার মধ্যে বসবি ছোট বাচ্চা কান্না করলে মা যেমন ভাবে মাথায় হাত বুলে দিলে বাচ্চা ঘুমায়া যায় মাথার কাছের ফেরেস্তা ইমানদার বান্দারে তেমন হাত বুলে দিব ইমানদার ঘুমায় যাইব আর আসমানের মধ্যে আজরাইল ফেরেস্তা আল্লাহর কাছে অনুমতি কামনা করবে আল্লাহ ও আল্লাহ এখন কি বান্দার রুহু কবজ করব আল্লাহ বলবে যাও বান্দার রুহুটা কবজ কর আজ্রাইন এই সাপ তার হাত দিবে যদি আপনি হন বুকে হাত দিলে এই বুকের একটা জবান খুলে যাবে বুক বলবে রে আজরাইল। এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কোরআন সুন্নার ভালোবাসা আছে তুমি এই বুকের মধ্যে দিয়া রুহু বাহির করতে চাইবা আমি বুকটা রুহু বাহির করতে দিব না জোরে জোরে বলেন আল্লাহ

ওই বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে রাদ্রাই আদ্রাইল এই বুক দিয়ে রুহু বাহির করতে কারণে বান্দার বুকের মধ্যে আল্লা নবীর ভালোবাসা আছে এই বান্দার বুকের মধ্যে কোরআনার মোহাব্বত আছে এবার আদ্রাইল ফিরে যাবে আল্লাহ বান্দার রুহু তো কবজ করা যায় না আল্লাহ বলবে বান্দার সব চাইতে আকর্ষণীয় জায়গা বি বান্দার চেহারা বান্দার চেহারার মধ্য দিয়ে তুমি তার রহুটা কবজ করো এবার বান্দার কপালের মধ্যে হাত দিবে কপালের মধ্যে থেকে আওয়াজ আজরাইল এই কপাল দিয়া বান্দা ওয়াসজুদুলিল্লাহ আমার আল্লাহকে সাজদা করেছে সাজদা করেছে এই সাজদা দিয়া সুবহান রাব্বি আলা বলেছে কেমনে তুমি বান্দার কপাল দিয়া রুহ বাহির করবা আমার আল্লাহর কাছে আজরাইল যায় আল্লাহ কার রুহ নিতাম ফাড়াইছেন এটা রুহই তো নাও যায় না যেন আদ্দে ইন্ডিয়া মানা করে বান্দাটা অন লাগবে এক নাম্বার

ইমানদার আপনারা এই ফোকার ইমানদার হইছেন কিনা চিন্তা করে দেখেন দেখে এনে দরকার নাই মাথা লারা মারার দরকার নাই আপনি নামাজ পড়েন কিনা আপনি নিজে চিন্তা করবেন আপনি ইমানদারি হিসাবে মিঠা করনি চিন্তা করবেন আরাম খাননি হলুদ আমি তো সুটটুত খাই না মাঝে মাঝে দেই বিপদে ভইরা লহন লাগে বিপদে ভইরা বলে লহণ লাগে এ গেলো ইমান হাজারে ইমান কে আছে হুজুর আমি কি খাইনি আমি দেইও না আমি যে মানুষ নামাজ তোমার সরি আমারে ডাক দিয়ে কো ভাইসাব দেই দাও আমারে লাখ টাকা নিতে আছে আমি একটু সাক্ষী দিয়ে যাও গেছে এডো গেছে তো ফলাইনি চিন্তা করে হুজুর আমি খাইও না সাক্ষী হই না দেইও না হুজুর আমি যে ফরালায় করি আমারে কো বাতি দা ইসলামে সিকি সেটা দেয়া যায় ঠিক করে আছে হয় নি কোতেও গেছে

ওলানা মোহাম্মদওয়ালা আমার জায়গা হবে নি আমার মরা লাগা মাসিজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে মারে মোরা লাইগা মাসিদের পাশে আমার মসজিদের পাশে কবরে দিও কইরা আমার জায়গা হবে নি এডো গান কইল থাম্রে দ চালি দু এটা কইলে আমি তুমদারে ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভোনিয়া কষ্ট হইল sare তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি আমার যে जायेगा হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের রো পাশে আমার মসজিদের রো পাশ কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুনিয়া সাদা আমার কিনে কাপড় আমায় সাদা দিয়রে রে আমার জায়গা হবে আমারে জায়গা হবে আমারে মরা লাই গা মাসিজিদের পাশে আমার মাসিজিদের দে দিও খা আমার জায়গা হবে জগতবাসী রে আমি যে দিন সামু ময়রা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বুলিয়া ঠিক কিনা আর সাত দিন না খাইতে হইব আপনার চল্লিশে খাইতে হইব আইয়া গোষ্ঠে একটু লবণ কম হইলে একটুটা কম দিলে কইব তার সাত ভিতর খানা খানাটা মুখ হয়েছে আপনার আত্মীয়রা বদনাম করবে আপনার বন্ধুরা বদনাম করবে এই জন্য আশেক বলে জগৎবাসী রে আমি যেদিন যাব মহিরা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ারে মাদে শরীর রাখিও কো রিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার মসজিদেরও কবরে দিও কইরায় আমার তিরিশ লক্ষ মানুষ এই একটা গজল দেখছে তিরিশ লক্ষ মানুষ এই যে এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত টানা আট দিন আট দিনে দশটা মাহফিল করছে ইন্ডিয়া মানে আট তারিখে তিনটা করছে দশটা মাফিলে গজলটা গাওয়া লাগছে আমি বললাম আপনারা জানেন কেমনে কৌজুর আমৃত্য ডিসু ইন্ডিয়ার মানুষ আর কত মানুষ আছে আপনার আমার পেজে ঢুকে দেখেন মাঝে এত মানুষ আমি আমার যোগ্যতা নাই আপনাদের কাছে বয়ান করার যোগ্যতা আমার নাই আমি মুরুক্ষ আমার যেই কথা আপনার ভাল লাগবে আপনি ওইটা মানবেন যেটা ভাল লাগবেন আপনি মানার দরকার আমি কি আপনার জোর করব আমার যেটা আপনার পছন্দ হবে ওইটা মানবেন এটা পছন্দ হবে না আপনার মানার দরকার নাই কারণ আমি যে আপনারা সব বালা কথা কমু জি না আল্লাহ নবী কইসে ওলা মা হুম সারুম মান তাহতামি সামাই কেমন আগে জমিনে নিকৃষ্ট হইবা আলেম তার আমি যে বালা কথা কমু আপনি এটা করতে পাইবেন আমি খারাপ আমি আমার সব জায়গায় আগে বলি আমি খারাপ আমার এই খারাপ মানুষের মুখ দিয়া যে বালা কথাটা আসবো এটা মানবেন খারাপটা মানার দরকার নাই ঠিক আছে না আমি এতটুকু ফয়সালা করে দিয়ে দেন আমার কাছে এর সাথে ভালো আওয়াজ নাই

আর নবী কইছে ইমানদার মরার আগে কলমা ফেরা মরব কি ফেরা মরব এগুমে তুরছে না এর লাগে ইমানদার গুমে মারা যায় না যদিও মারা যায় একবার চক্ষু খুইলা হইল কালিমা পুরা মরে রহমতের ফেরেস্তা আজরাইল আসার আগে আসছিল জানি কয়ডা এই রাতে 11টার পরের ওয়াজ দুইটা ফেরেশতা আসছে একটা বইছিল কোন জায়গায় সুবহান আল্লাহ আরেকটা বইছিল আকের আগায় আগায় জেদানা কারাগার বিতরা বর্ষে একজন ফেরেশতার হাতে ছিল আতর আরেকজনের হাতে ছিল হাফেল কেউ কেউ আবার খেজুরও বলছেন কোন কোন বর্ণনাકારે কি বলছে। খেজুর বলছে। জান্নাতের প্রত্যেকটা জিনিসে লেখা আছে একটা জিনিস লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালিমা তৈয়বা জান্নাতের প্রত্যেকটা অংশ অংশে লেখা এবার এবার যেটা নাকের আগার মধ্যে বসছে ফেরেশতা এটা এবার নাকের আগার মধ্যে বসার কারণে আপনার আমার নাকের আগার মধ্যে একটু মেশকো আমরা আতর লাগিয়ে দিব ইমানদার বান্দা ওই আতরের সুঘ্রাণ পাইয়া চোখ খুলবে আর মাথার কাছের ফেরেশতা আবার মুখের চোখের সামনে আসবে ফেরস্তার হাতের জান্নাতের আফলটা ईमानदार বান্দার সামনে ধরবে তো জান্নাতের প্রত্যেক জায়গায় লেখালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা যখনই লেখারে ও মুসলমান করবে কেমনে যখন কালিমা পড়বে আল্লাহ বলবে ইমানদারের মুখ দ্বারা কালিমা পড়ার সময় একটা বাতাস বের হবে এই বাতাসের মাধ্যমে তার রুহুটা কবস করো ইমানদার বান্দা টের পাবে না টের পাবে না টের পাবে না টের পাবে না টের

আমি আমার পাশে গইলে থাকে না কি করতাম আল্লাহ ব্যক্তিটা ব্যক্তিটা দা আচ্ছা আচ্ছা আমার নিলে আমি কি মরা না জিন্দা রুহ নিলে নিলে আবার দিলে যারা ইমানদার তারা মরে না তারা ইন্তেকাল করে হুজুরে দিগান বাবে ইনফেয়ালের ওজনে ইন্তেকাল শব্দের অর্থ জায়গা পরিবর্তন করা স্থান পরিবর্তন করা স্থানান্তরিত হওয়া ইমানদার সামান্য সময়ের জন্য

বাল আহিয়া, ওয়াদা কিল্লা তাশর এরা মরা নারে বাল আহিয়াউন এরা জিন্দা আর এরা এধারা মরা কয় ওলা কিন্লা তাস্কুরন এরা নির্ভন বুকা বুঝে না এরা বুঝে ঝ থকে। নবীরা মরব তো অনেক ফরের কথা যারা ईमानदार আল্লাহর কাজ বান্দা বেলায়েতপ্রাপ্ত ওলি এরাই মরে না এরা কি ওলিরা এ কয়দিন খবর পান নাই কেন্টারম্যানের ময়নামতি সাহেবের বাজারে আব্দুল করিম মুন্সি মসজিদের কি ইমাম মতলব এমন ঘটনা করছে শুনেন নাই দেহ পাওয়া গেছে সম্পূর্ণ কেন এমন হইল কেন এই এটার কথা গৈছে ময়নামতি দরেজবিয়া দরবারে বায়াত

মন সাধ নাই জইলা হইছে সাই মাওলার প্রেমে যেই জনার মন জইলা হইছে সাই ওরে সোনা স্বর্ণ স্বর্ণকারে চিনে রে মুমিন চিনে ওরে মাওলার প্রেমে জ্বলতে পারলে মাওলার প্রেমে জলতে মরা কয় তারে কোন বোকাই ময়রা হইছে সাই হারে জইলা হইছে আল্লাহর অলি হজরতের রহিম উদ্দিন মুন্সির রহমতুল্লা আজকে ছাপ্পান্ন বছর এমনে মাহফিল হয় না উনি দুনিয়াতে এমন কিছু কইরা গেছে বিদায় ওনার শরণের মাহফিল গাজীপুরি দরকার গাজীপুরি দরকার চলে আসছে কয়দিন পরে সাপ দুলা গাজীপুরি তিন তিন এলাকা কোন মাফের ফের ছিলেন একটু শোনেন শাহ আব্দুল্লাহ গাজীপুর অহমদুল্লাহাদ ওনারা কয়েছে ওনার পিসে কইছে বাবা রে আমরা কষ্টিত ভাই আপনার কোনো আল্লাহ যদি মনে করছেন আমি আবারও কই আমি মুরুক্ষ

মাധ്യമ থাক আছে আরো দতন ডাক বাদ দাও আমরা এডি নিও না আমি কইলে পরে মাথার রক্ত গরম যাব আল্লাহ কবুল কর গামিন এক দূরচরিব করেন আল্লাহুম্মা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ রলি প্রেমের ছবি আসন জিন্দা জগতে দেখবে তারা আশক হইয়া বাঁচবে যারা দুনিয়া তে আল্লাহ হুম্মা মোহাম্মদ ওয়ালা মাও আল্লাহ বলবে বেয়া রাইল ইমানদার বান্দারের হুদা ফিরে আদাও। এবার ইমানদার বান্দারটা বড় জিন্দা আল্লা কোরআন উল কারিম এবার করতেছে লা সবি আফ আবু না রি সাবুন জান্না আফ আবুন জান্না

জান্নাতিয়ার জাহান নামিরা এক না মুমিনার বেইমান এক না দুজুকি জান্নাতী জান্নাতি এক না ও আল্লাহ কেন আপনি বললেন আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাতিরা জাহান নামিদের সাইতে বড় উত্তম জবান খুলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ইমানদার বান্দাতে তার আমে মরল আর জাহান নামি বান্দা বেঈমান বান্দা তো বড় কষ্ট পায়া মারা গেল আল্লাহ গো ইমানদারের রুহুডা তো দিলেন ইমানদারের কবরের অবস্থাটা কেমন হইব আর বেঈমানের কবরের অবস্থাটা কেমন হইব বেঈমান কবরে যাওয়ার পর থেকে আজাব শুরু হইব আর আমার নবী ডাক দিয়া কয় ইমানদাররে কবরে রাখার সময় দুনিয়ার মানুষ দেখবে তারে সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিতেছে আর আমার আল্লাহর রহমতের ফেরত তারা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে ইমানদার বান্দার কবরে বন্ধুরা রে আমার দেড়টা ঘন্টা আগে শেষ হইতো তোদের

এই たら তিনটা মানুষ আপনারা তো শুনতাছেন আমি বুঝదాছি এবারে ও আর ধরে ছাইলাইতেছে ছাইলাইতে ছাইলাইতে আমরা আব্বানি মানে কি যে মজা পাইতাছে এর আমি বুঝదాছি এটা আমি নিজে আমি তো বুঝি বুঝেন না খামুইন না বুঝা খানা কত মজা ঠিক আছে না бабуজি더라 জানে একবার আমডা কেমন হইছে এবারে ওজ বুঝদাছে আমারকে ভাল লাগতেছে মুরুবি আসলে সত্য আসলে সত্য আসলে সত্য মৃত্যু যে সত্য ইমানদার বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছানা পায় এবার কবরে প্রশ্ন কয়ডা ইমানদারের কবরে প্রশ্নের জবাব হয় না জি জি না ইমানদার বান্দার কবরে কেন প্রশ্নের জবাব হয় না এবার আমি জানতে চাই মানুষটাকে কবরে নামাইলেন انها طلق ناقله